মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। না কিছু নেই, আর কিছু করার নেই এখানে, এবার পুলিশে খবর দিতেই হবে। ময়না খাও না খাও, এত দূর যখন পৌঁছেছে তার মানে আশেপাশে কোথাও একটা আছে, আমরা আরেকটু খুঁজি না? আরে কিন্তু ময়না রিস্ক হয়ে যাবে, আর কোথায় খুঁজবো সেটাও তো আমাদের একবার ভাবতে হবে, তাই না? না ছাও, যখন এত দূর পৌঁছাইছে তার মানে বাকিটাও পৌঁছে। কি এতক্ষণ বেশ স্পিডে যাচ্ছিল ওরা, হঠাৎ করে ওদের মুভমেন্টটা কেমন কমে গেল, কেন বলতো? নিশ্চয়ই থেমেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, মনে হচ্ছে তাই হবে, কারণ মুভমেন্টটা একদমই নেই। মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি। দাদা এবার ডান দিকে নিন, ডান দিকে। গাড়ি লইয়া যাবো না তো? কেন? না না গাড়ি লইয়া যাবো না, গাড়িটা একটু পেছনেই থাক। হ্যাঁ তাহলে এখানে দাঁড় করে দিন। কিরে আসলে আমরা আজকে এখানে থাকবো তো, তারই সিকিউরিটির জন্য এদেরকে রাখা। দাও একটা দাও। ওই ব্যাগটা দাও, কাজে নিয়ে ঘুরবে নাকি? এটাতে তো গয়না আছে। সেই জন্যই তো বলছি এটা আমি একটা জায়গায় লুকিয়ে আসি যাতে কেউ চুরি না করতে পারে। চুরি করবে মানে? ওরা না তোমার লোক, আর তুমি তো বললে যে জায়গাটা নাকি সেফ। সেফ জায়গা? কিন্তু আমি এর থেকেও বেশি একটা সেফ জায়গায় রেখে আসি, তুমি চাইলে তোমার কাছে রাখতে পারো। না ঠিক আছে তুমি নাও। ঠিক আছে আসছি। রকি বলছিলাম যে আমিও যাই না তোমার সঙ্গে। আরে দু মিনিটে চলে আসবো, ভয় পাচ্ছ কেন? ভয় নেই বৌদি, আমরা তো তোমার দেওর। ভাই বেগাজি, ভাই ভাই বেগাজি বস। আরে আজকে রাত নেই, এটা দিয়ে চালাতে হবে একদম। এই রাখ রাখ রাখ। রকি তুমি কোথায়? রকি রকি তুমি কোথায়? টেনশন করার কিছু নেই বৌদি, এখানে রকি কে একটু ডেকে দিন না। ঠিক হইব না, আগে খুঁজি। ওরা যদি আদৌ এখানে না থাকে তাহলে কিন্তু মেশিনের উপর ভরসা কইরা ওদের ঢাকা ঠিক হইব না। আগে নিজের চক্ষুতে দেখি, তারপর না হয় ওদের খবর দিব। ঠিক আছে আমরা একাই যাবো। এরকম আরে মানে কি কি করতেছ তুমি? জায়গাটা কিরকম জানো? শোনো তোমরা না চাইলেও আমি যাবো। ময়না এতটা সাহস করা কি ঠিক হবে আমাদের? শোনো সাহস খান করতেই হইব বিহানদা। দাদা তো ভয় পাস না, দাদা গাড়ির লাইটটা একটু বন্ধ করে দেন। কোনো চিহ্ন রাখা যাবে না, গুঞ্জে আমাকে সব টাকা দিয়ে গেলেই এখান থেকে কেটে পড়বো সব নিয়ে, মোহর ব্যবস্থা ওরা করে দেবে। যা
কি হলো? আরে সিগন্যালটা উড়ে গেল। মানে এই এবার খুঁজব কি করে? হ্যাঁ বল। তিরে আইয়া তুই ডুবব নাকি? এবার কি করে বুঝবো কোথায় আছে? ভালো করে দেখো, ভালো করে দেখো। না কিছু নেই, আর কিছু করার নেই এখানে। এবার পুলিশে খবর দিতেই হবে ময়না। খাও না খাও, এত দূর যখন পৌঁছেছে তার মানে আশেপাশে কোথাও একটা আছে, আমরা আর একটু খুঁজি না? আরে কিন্তু ময়না রিস্ক হয়ে যাবে, আর কোথায় খুঁজবো সেটাও তো আমাদের একবার ভাবতে হবে, তাই না? না না, খাও যখন এত দূর পৌঁছাইছে তার মানে বাকিটাও পৌঁছে। কোথায় গেলে তুমি? প্লিজ চলে এসো, আমার আমার খুব ভয় করছে। রকি কোথায় গেল একটু ডেকে দিন না। ভাবিজি এই সব দেখে ভয় পেয়ে গেলেন নাকি? আপনি না আজকালকার দিনের মেয়ে, এই সবে ভয় পেলে চলবে? আপনি বোধহয় কোনোদিনও পার্টি ঠাটি করেননি না? আসলে কি বলুন তো, এই সব যদি একটু না থাকে না পার্টি ঠিক জমে না। একটু গান বাজা হবে, ডান্স হবে। এই যা মিউজিক সিস্টেমটা নিয়ে চলে আয়, আরতি শুরু হবে তো। রকিব কোথায় গেলে তুমি, এত দেরি করছো কেন? চলো ময়না দেখে সব কব থাকতে পারে। চুপ করো, কান খান খুলে রাখো, দেখি যদি কিছু শোনা যায়। এই ময়না দেখে দেখে পা ফেলো। হ্যাঁ দেখে দেখে। আরে বাবা, কারে লোকে কইরা লই আইছে? আমি ওটা তো দড়ি। কি বড় বড় ঘুরি তো গঙ্গা রাম দড়ি হইছিস। এই দাবি আনতে তুমি আলো খান আরেকবার ফেলো না। ময়না দেখে দেখে এসো তো, চলো চলো। আমরা গ্রামগঞ্জের লোক, গরু হারাইয়া গেলে গরুর পায়ের সাপখান দেখা খুঁজি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।